ক্যামেরা দেবস্মিতের সঙ্গে আমি সোমনাথ। আর আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি রয়েছেন, আপনারা চেনেন সকলেই, রাজনৈতিক ব্যক্তিত্ব সুজাতা মণ্ডল। আপনাকে বিশ্ব বাংলা সংবাদে স্বাগত। নমস্কার নমস্কার। আমি একটু শুরু করার আগে দু চারটে কথা একটু বলে নিতে চাই যে সুজাতা মণ্ডল এবার তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আরামবাগ, হুগলির আরামবাগ কেন্দ্র থেকে, এবং তৃতীয় দফায় সেখানে ভোট হয়ে গিয়েছে। তারপর তিনি কলকাতায় ফিরেছেন দীর্ঘদিন পরে ভোট সামলে, এবং তৃতীয় দফার ভোটে দিন সারাদিন যে খবরটা আমরা দেখেছি বা আমরাও দেখিয়েছি সেটা হলো একটা সন্ত্রাসের বাতাবরণ এবং মহিলা প্রার্থীদের ওপর হামলা, যার একদম শিরোনামে ছিলেন সুজাতা মণ্ডল এবং বিজেপিরও কয়েকজন প্রার্থী ছিলেন। আমরা এই সকল বিষয়ে, শীতলকুচি ইত্যাদি সমস্ত বিষয়গুলি নিয়ে আগামী কিছুক্ষণ আপনার সাথে আলোচনা করব। আমি প্রথমেই যাবো একটু সংক্ষেপে, সবাই জানে তবু আর একবার বলছি যেহেতু আপনি কলকাতায় ফিরেছেন, একটু সংক্ষেপে বলুন সেদিন এক্স্যাক্টলি কী কী ঘটেছিল। প্রথম কথা, সেদিন আমার যখন খবর পেলাম, আমি সারা রাতই জাগা ছিল 2 তারিখ রাত, কারণ আপনারা জানেন মানে আমি রাত্রি 2 পর্যন্ত জেগেছিলাম 5 তারিখে, এবং তারপর ভোর 5টা থেকে আমি বেরিয়ে পড়েছিলাম 6 তারিখে আমার নিজের ভোটের প্রত্যেকটি নির্বাচনী অঞ্চল ঘোরার জন্য। তো কয়েকটি অঞ্চল মক পোলিং দেখলাম, মক পোলিং দেখার পর আমার কাছে খবর এলো R&D1 থেকে যে ওখানে আমার কয়েকটা বুথ কিন্তু জবরদস্তি করে বিজেপির লুটেরারা লুটে নিয়েছে এবং বুথ দখল করে নিয়েছে। সেখানকার প্রায় 600 ভোটার, মানে আপনি হারছেন। আমি হারার মেয়ে নই, আমি জিতছি, এই জন্যই বিজেপি আমার উপর মার্ডার অ্যাটাক করিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আমিও জিতছি আর আমার দলও জিতছে। তো যখন যখন পৌঁছালাম দেখলাম ভোট লুট হয়েছে, তো কি করে জিতবেন? ওরা কয়েকটা বুথ লুটেছে, আর বাকি আপনারা লুটেছেন। আমরা তো, আমাদের লোটার দরকার নেই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই জিতে আসব। কারণ 10 বছর মমতাদি যে কাজ করেছে, আমি প্রচারে বেরিয়ে বেরিয়ে প্রত্যেকটি গ্রামের মানুষের কাছে যখন শুনেছি কেউ স্বাস্থ্যসাথী পেয়েছে, কেউ কন্যাশ্রী রূপশ্রী বা আরও দিদির নানাবিধ প্রকল্প সুযোগ, মানে উন্নয়নের নিরিখে আপনি ওখান থেকে জিততে 100% মমতাদির উন্নয়ন আর আমার লড়াই। আপনি ওই গ্রামের ভিতরে কি করতে ঢুকেছিলেন? আমি ওখানে কোনো বুঝছিল না, সুজাতাদি বললাম ওখানে কোনো বুঝছিল না। আমার কাছে, শুনুন, আপনি তো এত দূর থেকে কলকাতা থেকে সেটা দেখেছেন, আমি তো ওখানে সক্রিয় প্রেজেন্ট ছিলাম, মানে স্পটে প্রেজেন্ট। নিশ্চয়ই স্পটে যে কথাটা আমি বলতে পারবো সেটা আপনি কলকাতা থেকে বলতে পারবেন না। আমি যখন খবর পেয়ে পৌঁছালাম দেখলাম মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য প্রচণ্ড উদগ্রীব। তো আমি তাদেরকে বললাম চলো তোমরা ভোট দিতে চলো। ওরা বললো যে আমাদেরকে সারা রাত আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তোদের কাপড় খুলে নেবো, কিছু মেয়ের কাপড় ধরে টানাটানি করেছে, এবং বলেছে যে সেখানে ওই মানুষগুলো কিন্তু মমতাদের উন্নয়ন দেখে ভোট দিত। তাদেরকে বলা হয়েছে তোরা যদি তৃণমূলকে ভোট দিস তোদেরকে রেপ করে খুন করব, এবং পুরুষদেরকে বলেছে তোদেরকে খুন করে লাশ এখানেই পুঁতে দেবো। এসব শুনে যখন আমি সবাইকে নিয়ে যখন তারা দেখছি ভয়ে সন্ত্রস্ত, আমি দেখবেন বলতে বলতে যাচ্ছি যে কার কত দম আছে যে ভোট দিয়ে দিবি না সামনা। তখন দেখছি আমাকে দেখে কিছু দুষ্কৃতীরা মুখে ফেটি বেঁধে, কমলা রঙের ফেটি বেঁধে, জয় শ্রীরাম বলতে বলতে দৌড়ে পালাচ্ছে। আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ বললাম যে ও হিম্মত থাকলে সামনে আয়, তোরা ভোট দিয়ে আটকাচ্ছিস, আমি সেই মানুষগুলোকে নিয়ে সুন্দর করে মাঠ দিয়ে ভোট দিয়ে আসছি। একটা প্রশ্ন করবো, এই ঘটনা আমরা দেখেছি, একটা প্রশ্ন করবো, কিন্তু সেদিনকে আমি যেহেতু ছিলাম না, আপনি একদম নিজেই সবচেয়ে ভালো প্রত্যক্ষদর্শী, আপনি বলুন সেদিনকে আপনি যাদের কথা শুনে, বা আপনারও তো নিশ্চয়ই কোনো সমর্থক আছে, তৃণমূলের লোকজন আছে, সেদিনকে আপনি বড় একা অসহায় লাগছিল আপনাকে? শুনুন আমি একটা কথা, সেদিনকে আর ওখানকার যারা মানে কী বলবো তৃণমূলের কর্মীরা, তারা কিন্তু সবাই অন্যান্য বুথে ছিল, তারা কিন্তু জানতো না। আমি জানেছি পুলিশ আছে, প্রশাসন আছে, CRPF আছে, নির্বাচন কমিশন আছে, তাহলে আমি কেন সেই মানুষগুলোকে ভোট দেওয়াতে নিয়ে যেতে পারবো না? বিজেপি ভোট লুটতে গেছে, আমি কিন্তু ভোট দেওয়াতে গেছি, লুট আর ভোট কিন্তু এক নয়। সেখানে যখন আমি দেখলাম প্রত্যন্ত গ্রাম, একটি গ্রাম থেকে আরেকটি গ্রামের মাঝে একটা কিন্তু মাঠ পড়ে, দীর্ঘ একটা ধান জমি পড়ে, সেখানে সারসার দিয়ে সুন্দর সময় ভোট উৎসবের মধ্যে ভোট দিতে গেলাম। ওখানে যে যখন পৌঁছই দেখছি বিজেপি দুষ্কৃতীরা হাতে মানে ছুরি, ভোজালি, হাসুয়া, বাঁশের লাঠি মেয়েদের হাতে, আদলাই ছুড়ে মানে অশ্রাব্য গালিগালাজ করতে করতে, এবং জয় শ্রীরাম বলছে, নরেন্দ্র মোদী অমিত শাহকে জিন্দাবাদ বলছে, ওখানকার যে বিজেপি প্রার্থী আরামবাগে দাঁড়িয়েছেন যিনি তার নাম করে জয়গান দিচ্ছে, আর আমাকে অশ্রাব্য গালিগালাজ করে বলছে যে একে মেরে দেবো, এখানে একে মেরে দিলে আরামবাগ জিতবো, পশ্চিমবঙ্গ জিতে যাবো। আমি আসবো, আমি আসবো। আপনারা দেখেছেন সেদিন একটি বিজেপি দুষ্কৃতী মহিলা, আমি আপনাদের চ্যানেলের সামনেও নামটা বলছি, ওখানকার আইসি আরামবাগের
সেই পার্থসারথী হালদার তার বাহিনী নিয়ে ওখানে প্রেজেন্ট ছিলেন, কিন্তু উনি নির্মম নির্লজ্জ ভাবে ওনার বাড়িতে মনে হয় মা বোন নেই, তিনি আমাকে যেভাবে সামনে থেকে অ্যাটাক করালেন মানে আমি স্তম্ভিত, মানে আইসি দাঁড়িয়ে থেকে আপনাকে অ্যাটাক করে একদম। আপনারা আপনাদের ভিডিও ফুটেজ দেখুন, করে ন্যাশনাল চ্যানেল উপস্থিত ছিল তাদেরকে দেখুন, এবং মহিলাটির নাম বাসন্তী মালিক, সেই বাসন্তী মালিককে বা তার পরিবারের কাউকে এখনো আজ এক সপ্তাহ পেরিয়ে গেল, ৬ তারিখ থেকে ১৩ তারিখ, এখনো স্টিল নাও একেবারে 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 আপনি অভিযোগ খুব গুরুতর অভিযোগ করছেন এবং বলছেন যে আপনাকে খুনের চেষ্টা করা হয়েছিল। খুনের চেষ্টা নয়, পুরো প্ল্যান্ড ছিল, পরিকল্পনা পরিকল্পিত। নইলে শুনুন, বিরোধী রাজনীতিতে মৌখিক ঝগড়া হতে পারে, হাতাহাতি পর্যন্ত হতে পারে, কিন্তু প্রত্যেকের হাতে অস্ত্র এবং মুখে জয় শ্রীরাম, মুখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরামবাগে আমার এগেনস্টে প্রার্থীর নামে জয়ধ্বনি, আর আমাকে ওপেন বলছে গালিগালাজ করে তোকে মেরে দেবো, আমার মাথায় বারবার বাঁশের আঘাত, আপনাদের এখনো দেখাতে পারি আমার মাথাটা এখনো ফুলে আছে এবং বিভিন্ন জায়গায় এখনো রক্তের দাগ। ডাক্তার দেখিয়ে স্ক্যান করিয়েছেন আপনি, আজকেও অ্যাপেলো থেকে আমি এমআরআই এর ডেট ঠিক করেছি। আমি আসবো, শুনতে খারাপ লাগলেও আপনাকে এটা বলতে হবে, ঠিক এই ঘটনাটাই, এই যেমন আপনার সঙ্গে হলো না, এবং আপনারা দেখেছেন যে তারপরেও আমি ওখানে আড়াই ঘন্টা বসেছিলাম মৃত্যু নিশ্চিত জেনেও, তারপরেও আমি আরও দুটো জায়গায় আরআনডি ওয়ানের পরেও গৌরহাটি ডিহিপাড়া বা মিরপাড়া এবং পৈশারাতে আমি আবার দুই বিজেপির দুষ্কৃতীদের হাতে অ্যাটাক হয়ে আমার গাড়ি ভাঙছে। হ্যাঁ, লাস্টে যখন আপনি ফিরে আসছিলেন তখনও দেখা গেল যে আপনার গাড়িতে একদম আতলা ইট ছড়া হচ্ছে। আমি আমি যা ইটটা আমার মাথা টার্গেট করেই ছুটেছিল বিজেপির দুষ্কৃতীরা, হাতে হাত বোম ছিল মহিলাদের, এবং সেটা কপাল গুণে আমার না লেগে আমার গাড়ির কাঁচ ভাঙচুর হয়ে যায়। একেবারে একেবারে মহিলাদের মহিলারাও। এবং সবচেয়ে সোমনাথ, আমি একটা দুঃখের সাথে বলতে চাই, আমি একটা শিডিউল কাস্ট মহিলা। আমি শিডিউল কাস্টের ব্যাপারটা আসবো, আমি আসবো 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 এক এক করে। আমি আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করবো, শুনতে খারাপ লাগলে অপ্রিয় সত্য, এই ঘটনাটাই আপনার দল অভিযোগ অভিযোগ আমি একবারও দাবি করছি না, অভিযোগ এই ঘটনাটাই আপনার দল ২০১৮ সালে ঘটিয়েছিল। এখন অনেকে বলছে ওই বাংলা একটা কথা আছে না, দেখ কেমন লাগে, কি বলবেন? মানে ভোট লুট করলে কি হয় সেটা এখন আপনার দল বুঝতে পারছে, কি বলবেন? অভিযোগ করছে অনেকে। দেখুন, আমি একটা কথা বলবো, বিজেপির দুষ্কৃতিপনা, বিজেপির বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে আমি যাই বলি সেটাই কম, কারণ ওনারা কোথাও নির্বাচন ২০১৮ পঞ্চায়েত ইলেকশনের থেকে ওটা বেশি হয়েছে বলছেন? একটা মহিলা, আমি একটা সিরুলকার সমাজের মহিলা, একটা দলিত সম্প্রদায়ের মহিলা, আমার সঙ্গে আমাকে লড়াই হারাতে পারবে না জেনে, আমার দলকে হারাতে পারবে না জেনে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ দলের লোকেরা আমাকে দুষ্কৃতি পুরো কার্যকলাপ পুরো প্ল্যান ফেলে আমাকে মার্ডার অ্যাটাক করে দেবে ২৪ ঘন্টায় ৪ বার মার্ডার অ্যাটাক। আমি সেই জন্যই যখন বুঝেছিলাম যে শিডিউল কাস্ট মেয়েদেরকে বা শিডিউল কাস্ট মানুষকে বিজেপি মানুষ মনে করে না, শুধু ভোটের লালিপপ মনে করে, আর সেই জন্যই আপনারা ভালোভাবে দেখেন, বিজেপি সেই নেতাদের রাজ্যেই সবচেয়ে বেশি কিন্তু মহিলারা ধর্ষিত হয়ে খুন হচ্ছে, এবং শিডিউল কাস্ট মহিলারা। আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ দল বিজেপি যে যে রাজ্যগুলোতে শাসন ক্ষমতায় রয়েছে, উত্তর আপনি শিডিউল কাস্টদের ভিখারি বলেছেন? শুনুন, বলতে দিন আমাকে ফিনিশ করতে দিন। আপনি কালকে অমিত মালব্য একটা টুইট করেছে, সেখানে লিখেছে আপনি শিডিউল কাস্টদের অপমান করেছেন, ভিখারি বলেছেন। এটা তো ওনাদের আইটি সেলের মানে চালাকি, আইটি সেলের চালাকি। আজকে অমিত মালব্যকে আমার বিরুদ্ধে আক্রমণে নামার জন্য একটা মিথ্যা গল্প ফাঁদতে হচ্ছে। আমি নিজে শিডিউল কাস্ট, কখনো আমার সমাজকে অপমান করতে পারি? আমি নিজে শিডিউল কাস্ট হয়ে, আপনি বলুন, আপনি যে সম্প্রদায়ের হন, একটা হিন্দু একটা মুসলিম, কখনো নিজের সম্পর্কে গালি দিতে পারে? প্রত্যেকে একেবারে। আর সবচেয়ে বড় কথা, আজকে তার মানে কি আপনার কোথাও থেকে মনে হচ্ছে বিজেপি এই যে শিডিউল কাস্ট বলে বিষয়টাকে এই একটা সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে? আমার কথাটা শুনুন, যখন বিজেপি বুঝলো যে সুজাতা আমাদের চালটা ধরে নিয়েছে, একটা শিডিউল কাস্ট মেয়ে হিসেবে আমার দলে যে শিডিউল কাস্ট মেয়েদেরকে ধর্ষণ করে খুন করা হয় এবং মেয়েদেরকে একটা ভোটের লালিপপ হিসেবে ইউজ করে শিডিউল কাস্ট মেয়েদেরকে, সেটা জানতে পেরে সুজাতা ওপেন চ্যালেঞ্জ করে দলটাকে ছিঁড়ে দিল। তখন যখন বুঝলো যে আরামবাগে এত চেষ্টা করেও সুজাতাকে এবং তৃণমূলকে হারানো যাবে না, তখন তারা পূর্ব পরিকল্পিত মার্ডার প্ল্যান করে আমাকে একাধিকবার ভোটের দিন ৩ বার এবং তার পরের দিন ধরলে ২৪ ঘন্টায় ৪ বার মার্ডার অ্যাটেম্প নিল, যখন পারলো না। এবং আজও দেখুন, মোদী অমিত শাহরা রোজ ডেলি প্যাসেঞ্জারি করছে, পশ্চিমবঙ্গে পড়ে রয়েছে, কিন্তু আমার ওপর সেদিন যারা ব্রুটালি অ্যাটাক করলো তাদেরকে কিন্তু আজও অ্যারেস্ট করেনি। আমার মাথায় যে প্রথম বাড়িটা মারলো বাঁশের, সেই বাসন্তী মালিক আজও অ্যারেস্ট হয়নি। আমার গাড়িতে যারা প্রথম ভাঙচুর
করলো, আমাকে হাতলা ইট ছুড়লো, তারা কিন্তু আজও গ্রেপ্তার হয়নি। এবং লজ্জা লাগছে যে নির্বাচন কমিশন আজও পর্যন্ত থেকে গ্রেপ্তার কমিশনের না। এবং আজ তখন মোদি অমিত শাহ কোথায় ছিল যখন একটা মহিলার উপর একটা শিডিউল কাস্ট তপশিলী সম্প্রদায়ের মেয়ে, আমি গর্বের সাথে বলছি আমি দলিত সম্প্রদায়ের মেয়ে, সেই মেয়েটির উপর যখন বর্বরোচিত খুনের তাকে চেষ্টা করা হলো, তখন মোদি অমিত শাহ কোথায় ছিল? যখন বুঝলো যে এটা তো শিডিউল কাস্ট মেয়ের উপর মানে হয়ে গেছে খুনের ব্যাপারটা, একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে ন্যাশনাল মিডিয়া, স্টেট মিডিয়া সবার মাধ্যমে এবং লোকাল চ্যানেল, যে একটা শিডিউল কাস্ট মেয়ের সাথে লড়াইয়ে পেরে উঠবো না জেনে তাকে প্রাণে মারার জন্য আমরা প্ল্যান করে ফেলিওর হলাম, তখন ব্যাপারটা শিডিউল কাস্টদের সেন্টিমেন্টে আঘাত করে আমাকেই ভুল সাজিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা বিজেপির আইটি সেলের অমিত মালব্যদের এটা একটা অপপ্রচেষ্টা, একেবারে একেবারে ভয়ঙ্কর অভিযোগ তুললেন সুজাতা মণ্ডল খা আরামবাগের তৃণমূল কংগ্রেস তিনি অভিযোগ করলেন যে যখন কোন পরিকল্পনাতে ওনার অভিযোগ বিজেপি পেরে উঠছে না ওনার সঙ্গে, উনি একটা দলিত সম্প্রদায়ের একাকী মহিলা, তখন দলিতদের চোখে ওনাকে খারাপ করাবার জন্য বা ওনাকে নামাবার জন্য বিজেপির আইটি সেল এই রটাচ্ছে আর কি, ফেক নিউজ রটাচ্ছে। কারণ আমার বিরুদ্ধে তো কোনো সারদা নারদা রোজভ্যালি নেই, কোনো চুরি দুর্নীতি নেই, আমি আবার ওনার নেত্রীর মতন গাড়ির কাঁচ নিজে থেকেও ভাঙচুর করিনি, ব্যাপারটা পুরো ওপেন মিডিয়াতে প্রকাশ হয়ে গেছে যে আমার গাড়ির কাঁচটা দুবার দুবার গৌরহাটি ওয়ানের ডিহিপাড়া মিরপাড়াতে এবং পৈশাড়াতে, সেখানে কিন্তু মিডিয়া চ্যানেল সবাই ছিল, আমার গাড়ির কাঁচ বিজেপির দুষ্কৃতীরা নরেন্দ্র মোদী অমিত শাহ জিন্দাবাদ এবং জয়শ্রীরাম বোধ ভাঙচুর করে দিল, আর ওনার নেত্রী অভিযোগ আছে আপনি কোন এক অন্তঃসত্ত্বা মহিলাকে সেদিনকে বাড়িতে ঢুকে হাত পাট ভেঙে দিয়েছিলেন, তারই বহিঃপ্রকাশ এই ঘটনা, কি বলবেন? দেখুন আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ এবং সংখ্যাপ চ্যানেলসের মাধ্যমে পৌঁছে যায়, আমার উপর ভয়াবহ মারণ আক্রমণ গোটা দেশ দুনিয়ার কাছে জানতে পারলো ভিডিও ফুটেজ ছবির মাধ্যমে, আমাকে গাড়ি ভাঙচুর করে দিয়েলো সেটা জানতে পারলো, আর আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি মোদি অমিত শাহকে যে ওনাদের তো দাড়ি এবং তাকের পরিমাণ বেড়ে চলেছে। হিন্দিতে বলুন, ওনার বাংলা বোঝে না। ছবি মেরে খিলাফ নিকাল সকতে তো মাই বোলুঙ্গি হ্যাঁ আপ লোক অভি থোড়া সা আপ লোগো মে অভি ভি সচ হ্যায় নহীন তো পুরা ঝুট সে ভরা হুয়া হ্যায় আপ লোগো কা সরকার অর আপকা ভি ও জো বিয়াট অর উনকা ও সরকার পুরা টাক অমিত শাহ কা। আর মাই এক বাত বলনা চাহতি হুঁ, মাই মোদি জি অর অমিত শাহ কো মাই দো সম্মান দেনা চাহতি হুঁ, মতলব উনকা অ্যাওয়ার্ড এক কো দাড়িশ্রী অর এক কো টাকোশ্রী, এক কো দাড়িশ্রী এক কো টাকোশ্রী, দুর্দান্ত মানে এটা আপনি বলছেন। যাই হোক, এর দায় কিন্তু আমরা নেব না, আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন মানুষের রূপ নিয়ে। ওনারা যখন একটা শিডিউল কাস্ট মেয়ের উপর এতবার অত্যাচার হওয়ার পর ওনারা আজও ব্যবস্থা নিলেন না কেন? তিনি তখন প্রধানমন্ত্রী, এই জিনিসগুলো কিন্তু ঠিক না। যখন ওনার দিদিকে প্রচার থেকে আটকে দিচ্ছেন, এই জিনিসগুলো ঠিক না। কারণ গতকাল আমরা দেখেছি একটি মিম করা হয়েছে যেখানে দীপশিতা ধর এবং আপনার মীনাক্ষী মুখার্জি ওদের নিয়ে একটা মিম করা হয়েছে। আমি বিষয়টা একটু এড়িয়ে যাচ্ছি, আমি একই ওই যে বিষয়টাতে ছিলাম যাবো। আজকে একটি শিডিউল কাস্ট মেয়ে একাকী লড়াই করে উঠছে, তো যে যে বিজেপির রাজ্যগুলোতে উত্তরপ্রদেশের হাতরসে আমারই একটি ছোট্ট বোন শিডিউল কাস্ট বোন যখন ভয়াবহ হয়ে ধর্ষিতা হয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, জিভ কেটে দেওয়া হয়, ঝলসে মেরে ফেলা হয়, তার হতভাগ্য শিডিউল কাস্ট বাবা মাও দেখতে পায় না। এবং মিরাটেও তাই, উন্নাও তো আপনারা জানেন শিডিউল কাস্ট মহিলা ধর্ষণের বিরুদ্ধে বিজেপির এমএলএ জড়িত, তখন মোদি অমিত শাহ কোথায় ছিল? তিনি দলিত প্রার্থী একাকী মহিলা লড়াই করছেন, তার উপর আক্রমণ করা হচ্ছে, শিডিউল কাস্টদের উপর আক্রমণ করা হচ্ছে, এমনটি অভিযোগ করলো। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই যে আমাকে যদি আমি শিডিউল কাস্ট ফ্যামিলির একটি মেয়ে, ভারতবর্ষের প্রত্যেকটি শিডিউল কাস্ট পরিবার আমার পরিবার, আপনাদের মেয়ে কখনো আপনাদেরকে কোনো অসম্মানজনক অপমানজনক কথাই বলতে পারে না। আপনাদেরকে মানে আমাকে শিডিউল কাস্টদেরকে বিজেপি সম্মান শ্রদ্ধা মানুষ বলেই মনে করে না বলে বিজেপি দলটা ছেড়ে ফেলে দিয়ে এসেছি, ছুড়ে দিয়ে এসেছি, আর সেই মেয়ে কখনো আপনাদেরকে অপমান করবে না, এটা বিজেপির আইটি সেলের অপপ্রচার। একদম বিজেপির আইটি সেলের অপপ্রচার। সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ,
বিজেপি যুব মোর্চা সম্পর্কে আপনার স্বামী তিনি সেই ঘটনার আমি বলছি সেই ঘটনার দিন তার রিয়াকশন চাওয়া হয়েছিল তিনি বলেছিলেন সুজাতা ওখানে না গেলেই পারতো, সুজাতা দাদাগিরি করতে গিয়েছে এবং এটাই হওয়ার ছিল, দাদাগিরি করলেই তো তার এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। দেখুন যদি উনি নিজে জিতে মানে নিজের দক্ষতায় জিতে যদি এই বড় বড় গুলিগুলো ঝাড়তেন তাহলে হয়তো খুশি হতাম, কিন্তু আজকে যার জয়টা মানে যার নামের পেছনে আপনি দুটো মানে সম্ভাষণ বসালেন, বিষ্ণুপুরের এমপি, যুব সভাপতি এসবগুলো বসালেন, সেইগুলো না এই যে আপনার কাছে বসে আছে এই সুজাতা মণ্ডলের রক্তের দয়ার দান। আমি সেদিন যদি ওনার হয়ে প্রচারে নেমে ওনাকে না জেতাতাম উনি আজকে কোথায় হারিয়ে যেতেন, ভেসে যেতেন, হয়তো জেলে পৌঁছতে হতো কোনো, ঠিক আছে। আজকে উনি যদি ওনার নিজের যোগ্যতায় জিতে এসে বড় বড় কথাগুলো বলতেন, ওনার বিজেপির হয়ে উনি ওনার সাম্প্রদায়িক যে দলটা উনি করেন সেই দলটা করলে যে কোনো মানুষেরই মস্তিষ্ক বিভ্রাট, মস্তিষ্ক বিকৃতি ঘটবে, এটা ওনার দায় দিচ্ছি না। যেমন ধরুন ওনার প্রধানমন্ত্রী, ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে যে দেশে আর কোনো কাজ নেই, মহিলা বিদ্বেষ রয়েছে, টোটালি মেল সভিনিজম, মেল ইগো। তার কারণ ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যে কিন্তু বিজেপির রাষ্ট্রশক্তির কাছে বা সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেনি। আর সেই জন্যই দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পুরো বিজেপি, পুরো দেশ পেছনে লেগে গেছে। এবং আজকে দেখুন মেল সভিনিজম আমার ক্ষেত্রেও, আমি একটি একা সেলুল কাশ্মীর লড়াই করে উঠছি বলে আজকে মোদি অমিত শাহ পর্যন্ত আমাকে অ্যাটাক করে কথা বলছে, তাদের অমিত মালব্য পর্যন্ত আমার নিয়ে ফেক প্রচার করছে, এবং সৌমিত্র খাওয়া জিততো ওই তো একটা বিধানসভায় গেছিল খণ্ডঘোষ, সেখানে আমি পা রাখিনি, যে তোরা বাঁকুড়ার বাইরে উনি ঢুকতে পেরেছিলেন, সেখানেই তো বিপুল ভোটে গোহারা হেরেছেন। আর বাকি ছটা বিধানসভায় বাঁকুড়া জেলায় যেগুলোতে উনি একটা দিনও ঢুকতে পারেননি, সেখানে কিন্তু এই সুজাতার দাদাগিরিটাই কাজে লেগেছিল, তাই উনি বড় বড় বুলিগুলো ছাড়ছেন এমপি পদটা লাগিয়ে। আমি 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 একেবারে একেবারে যাব, আমি 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 বলছি বিষয়টি নিয়ে, ঠিক একই দিনে, ঠিক একই দিনে তৃতীয় দফার ভোটে ঠিক একই দিনে সুজাতা মণ্ডল আরামবাগের তৃণমূল প্রার্থী যেমন আক্রান্ত হয়েছিলেন, মাথায় বাঁশ মারতে দেখা গেছে, মাথায় বাঁশ, আপনার সিকিউরিটি রিভলভার উঁচিয়ে যেভাবেই হোক আপনাকে একটা ধান খেতের মধ্যে দিয়ে, কাদায় মধ্যে দিয়ে যে আপনাকে প্রাণে বাঁচিয়েছে। আপনারা কি জানেন আমার আরেকজন সিকিউরিটির মাথা ফেটে রক্তারক্তি তিনটে স্টিচ পড়েছে এবং তার বাঁ চোখটা কালো হয়ে বন্ধ হয়ে গেছে, জানেন সে চোখটা কবে দেখতে পাবে? এটা কিন্তু ওই বিজেপির দুষ্কৃতীদের জন্যই হয়েছে, আরেক সিকিউরিটির পায়ে লেগেছে, একজনের হাতে লেগেছে, আমি তো সাক্ষাৎ মানে স্পট ডেথ হয়ে যেতাম। আমি এখন কি বলি জানেন, যে আমার জন্মদিন এতদিন যেটা বলতাম সেটা আর বলবো না, আমার পুনর্জন্মের দিন 6 এপ্রিল 2021, এখন 6 এপ্রিল পুনর্জন্মের দিন রাজ্য তৃতীয় দফায় ভোট হয়েছে এবং রাজ্যের তৃতীয় দফায় ভোটে আমরা যেমন দেখতে পেয়েছি আরামবাগ কেন্দ্রে আক্রান্ত হয়েছেন সুজাতা মণ্ডল, বাঁশ দিয়ে তাকে মারা হয়েছে, তার গাড়িতে আক্রমণ করা আমরা দেখেছি। এই একইভাবে আপনি বলবো ওই একই দিনে উলুবেড়িয়ার একটি কেন্দ্রের প্রার্থী, বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীকে চড় মারা হয়েছে, একদম চড় মারা হয়েছে, একটা মহিলাকে চড় মারা হয়েছে এবং চতুর্থ দফায় অর্থাৎ আগের দফায় চুচুড়ায় লকেট চক্রবর্তীকে ঘিরেও একটা দেখেছিলাম, যদিও সেটা নিয়ে দুতরফেই বিতর্ক আছে, গাড়ির কাঁচ আপনারা বলছেন লকেট নিজেই ভেঙেছে, না না আমরা বলছি না, ভিডিও ফুটেজে ক্লিয়ার, শুনুন গাড়ির কাঁচ যখন ভাঙচুর হয় তখন বাইরে থেকে হয় ভেতর থেকে হয়, প্রশ্নটা শেষ করুন, আমরা বলছি না, এটা প্রশ্নটা শেষ করুন, আপনিও মহিলা প্রার্থী আপনার উপর হামলা হয়েছে, মহিলার সুরক্ষিত নয় বলছেন, পাপিয়া অধিকারী মহিলা প্রার্থী, লকেট চট্টোপাধ্যায় মহিলা প্রার্থী, তনুশ্রীর ওপরও যদিও সেটা খুব বাড়াবাড়ি না হলো, তনুশ্রী চক্রবর্তীর ওপর হামলা হচ্ছে এবং এরা তিনজনেই বিজেপি প্রার্থী, নিরপেক্ষভাবে আপনি বলুন মানে এটাও কি ঠিক হয়েছে? দেখুন কোনো মহিলা প্রার্থীর ওপরই কোনো দলেরই মহিলা চড় মারা হয়েছে, চড় একজন মহিলাকে চড় মারছে একজন পুরুষ, আমি যদিও বলছি এগুলো কিন্তু উচিত নয়, কোন মহিলা প্রার্থী পুরুষ প্রার্থী কারোর উপরই উচিত না, কিন্তু যদিও এগুলো অনেক ছোট্ট ক্ষুদ্র ঘটনা,
একটা চড় খেলে কেউ মারাও যায় না, কিন্তু আমার আপনারা দেখেছেন মারা যায় না, কিন্তু একটা মহিলাকে আমি কি বললাম আপনি বোঝার চেষ্টা করুন, প্রার্থী তাকে চড় মারছে এটা কি কিভাবে সমাজ কিভাবে নেবে এটা? আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা আমি আবার রিপিট করছি, মহিলা প্রার্থীদের গায়ে হাত দেওয়া দণ্ডনীয় অপরাধ যে কোনো দলেরই হোক, এবং সেটা নট অনলি মহিলা প্রার্থী পুরুষ প্রার্থীরও গায়ে হাত দেওয়া উচিত না। কিন্তু আমার ক্ষেত্রে বিজেপি যেটা করেছিল, বাকি আপনি যাদের বললেন প্রত্যেকেই তৃণমূলের নয়ন কেরি, তারা প্রত্যেকেই বিজেপির, কিন্তু আমার ক্ষেত্রে বিজেপি যেটা করেছিল আমাকে বারবার প্রাণঘাতী আক্রমণ, প্রত্যেকটা প্রাণঘাতী আক্রমণের মোকাবিলা পুরোটাই, নইলে প্রত্যেকের হাতে অস্ত্র থাকতে পারে না, মহিলাদের হাতে হাত বোমা থাকতে পারে না, বিয়ারের বোতল থাকতে পারে না, গাড়ির কাঁচ ভাঙার জন্য তাদের আগে থেকেই প্রিপেয়ার করে এত বড় বড় সাইজের বোল্ডার পাথর থাকতে পারে না। আমি তো মৃত্যুর মুখ থেকে নয়, আমি সাক্ষাৎ পুনর্জন্ম পেয়ে ফিরেছি। এতটা বাড়াবাড়ি আক্রমণ হলে ওনারা আপনি স্ট্রং রুমে রাত্রির 12টার সময় কি করছিলেন? স্ট্রমায় চলে যেতেন। স্ট্রং রুমে রাত্রির 12টার সময় কি করছিলেন? আপনাদের জন্য নিশ্চয়ই জানা দরকার সাংবিধানিক নিয়ম, আমি রাত্রি 10:30 পৌঁছই, আমার কাছে খবর এলো যে আমার ওখানে এখন কেউ নেই, ছেলেরা খেতে গেছে, আমি বললাম তাহলে এই ফাঁকে আমি একটু দেখে আসি, সেটা ছিল 7 তারিখ রাত 10:30। আপনার ওখানে কেউ নেই, আপনার সংগঠন নেই ওখানে বলতে যে একজন মহিলা প্রার্থীকে এত আক্রমণ হওয়ার পরেও রাত্রির মাঝরাতে আপনি 2019 এর লোকসভাতেও গেছিলাম, তখন যে কথাগুলো আপনারা জিজ্ঞাসা করতে বলেননি, তখন তো ঘটনা ঘটেনি, এখন তো শুনুন, ও তার মানে এখন বিজেপি দুষ্কৃতীদের বাঁচানোর জন্য আপনি এখন আমার নাম বলছেন? না না, বিজেপি দুষ্কৃতীদের আমি বাঁচাতে যাব, বিজেপি দুষ্কৃতীদের বাঁচানোর জন্য গত রাত্রিবেলা আপনি স্ট্রং রুমে গেলেন, একজন মহিলা প্রার্থী যেখানে আপনার 10:30 লাইভ রিচ রয়েছে বলে আপনি বলছেন? শুনুন, আচ্ছা 10:30 একটা গ্রামের দিকে 10:30, আমি কি ভয়ে বসে থাকবো? আরামবাগ টাউন, আপনার লোকজন আরামবাগ টাউন মোড়ে, আচ্ছা আপনি বলুন আপনার লোকজন কোথায়? শুনুন আমি একটা কথা বলতে চাই, যদি ব্যাপারটা সত্য জানার আপনাদের হিম্মত থাকে তাহলে সত্যটা জানুন। হ্যাঁ সত্যটা বলুন। যখন আমি 6 তারিখে প্রচন্ড ব্রুটালি অ্যাটাক হলাম, আমার সেদিন শরীরে প্রচন্ড যন্ত্রণা, আমি 6 তারিখে আমার ইভিএম ঢোকানোটা আমি দেখতে পাইনি, আমাকে ছেলেরা বললো দিদি কি নামটা, আমরা একটু খেতে যাব, তুমি একবার আসো, এসে তুমি একবার দেখো। আমার খুব ভালো লাগলো যে না ঠিক আছে চলো আমি আমার নিজের ইভিএম গুলো একবার দেখে আসি, মানে ইভিএম তো ভেতরে ঢুকতে দেয় না, সিসিটিভি ফুটেজে আপনাকে বাইরে থেকে যে আপনার রুমটা সিলড আছে এবং বাইরে সিআরপিএফ জওয়ানরা পাহারা দেয়। তো আমি যে পরে যখন যাচ্ছি তখন দেখছি বিজেপির কেউ নেই, নট এ সিঙ্গেল পার্সন, আমার 4-5 জন তখনও তৃণমূলের ছেলেরা ছিল, আমার সিকিউরিটি নিয়ে পিএ নিয়ে আমি পৌঁছলাম। যখন আধ ঘন্টা পর সিসিটিভি ফুটেজ চেক করে সই করে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে আসছি, অতর্কিতে 60 জন বিজেপি দুষ্কৃতীর আক্রমণ, যারা মুখে ফেটি বেঁধে মাথায় ফেটি বেঁধে জয় শ্রীরাম জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, এবং আরামবাগের প্রার্থীর নাম করে জয়ধ্বনি দিচ্ছিল, যেখানেই যাচ্ছেন বিজেপির এত লোক, আপনি জিতবেন কোন অ্যাঙ্গেলে, মানে কি অঙ্কে আমি বুঝতে পারছি না। মানুষের ভালোবাসায় আর মমতাদির উন্নয়নে আর আমার লড়াই, কারণ প্রত্যেকটা মানুষ জানে যে সুজাতা একটা স্বচ্ছ লড়াই লড়ছে, আর সেই দিকেই মানুষ আমাকে জিতাবে এটা আমি আপনাকে নিশ্চিত স্থির বিশ্বাসে ঈশ্বরের গোষ্ঠীতন্ত্রের জন্য কি মনে করছেন যে আপনার সেরকম আপনার পাশে বেশি লোকজন ছিল না? আপনি কি পরের দিনেরটা খেয়াল করে দেখেছেন, 8 তারিখে যেদিন আমি আবার বুক চিতিয়ে গেলাম যে আই বিজেপি দেখি তোদের ক্ষমতা, লোকজন প্রচুর লোকজন নিয়ে গেছিলাম সেদিন, প্রচুর লোকজন নিয়ে গেছিলাম, শুধু নয় লোকজন হাজিরই ছিল, আমি আমার কয়েকজন স্টাফকে নিয়ে গেছি, সেটাও তো আপনি বেআইনি করেছেন, 144 সেখানে স্ট্রং রুমের সামনে প্রচুর লোকজন নিয়ে যাচ্ছেন, স্ট্রং রুমের একটু দূরে ছিল, ভালো করে খেয়াল করে দেখবেন যদি ফুটেজ আপনার কাছে আছে, আর বিজেপি করলে অপরাধ নয়, তৃণমূল করলে অপরাধ, মানে বিজেপির দিলীপ ঘোষ এখনো পর্যন্ত সভ্য সমাজে আছে কি করে, বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি এটা বলার পর উনি কেন অ্যারেস্ট হননি এটা আমি জানতে চাই, কেন ওদের রাহুল সিনহা বা সায়ন্তন বসু 4টে জায়গায় 8টে করা হচ্ছে না কেন, একটা করলে 4টে করে দেখাচ্ছি এটা বলার পর এখনো তারা কি করে অ্যারেস্ট হয়নি, আমি সেটার দিকে ভাবছি, আজকে দিদিকে একদিন প্রচার আটকে ভাবছো হারাতে পারবে সুজাতাকে আক্রমণ করছে এত সাহস তাদের? দেখুন একটা কথা বলি, মানুষ আপনি জানেন যখন আক্রমণ কিন্তু তারাই করে যার হারাবার কিছু নেই, আর আক্রমণ কিন্তু সেই সহ্য করে যার হারাবার আছে, স্ট্যাটিস্টিক্স বলছে, পরিসংখ্যান বলছে, সুজাতা দি শুনুন, পরিসংখ্যান বলছে মানে পশ্চিমবঙ্গের ভোটের পরিসংখ্যান বলছে যারা বেশি সন্ত্রাস বলে ভোটের পরিসংখ্যান বলছে তারাই বেশি হারে,
পশ্চিমবঙ্গের কথা বলে রাখছি। পশ্চিমবঙ্গের স্ট্যাটিস্টিক্স বলছো, টাইম হচ্ছে 4:20 বাজতে যাচ্ছে, আজকে ডেট হচ্ছে 13th April 2021। আপনাদের বিশ্ব বাংলা সংবাদের দপ্তরে আপনি একটা সাদা পাতা দিন, সেখানে আমি সই করে লিখে দিয়ে যাচ্ছি যে 2রা মে আরামবাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলী জিতে এমএলএ হবে, আর 2রা মে তৃণমূল কংগ্রেস সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতে এসে মুখ্যমন্ত্রী হবে, আর বিজেপি ওয়াশ আউট হয়ে যাবে, আর 2024-এ আপনি বলেছেন, মোদীকে দিদি সরাবে। আপনি বলেছেন ক্ষমতা আলে বিজেপি কে দেখে নেবো, এরকম কোনো কথা বলেছেন আপনি? শোনা যাচ্ছে আমাকে দেখতে হবে না, পাবলিকই দেখবে। আপনি বলেছেন, এটা বলেছেন, আমি ক্ষমতা আলে বদলা নেবো। হ্যাঁ নিশ্চয়ই বদলা নেবো বলিনি, তাহলে কি বলেছেন? আমি বলেছি দেখে নেবো। দেখুন খাতিরদারি করতে গেলে তো দেখতে হয়, এই যে ধরুন পাত্র পাত্রী দেখতে, তার মানে তো বদলা নেবেন, মানে নিশ্চয়ই পূজা তো করবেন না। দেখুন ওনারা যেটা হুমকি দিয়েছেন, আপনি হুমকি দিয়েছেন, সুজাতা মণ্ডল হুমকি দিয়েছে ক্ষমতা এলে দেখে নেবে। দেখুন একটা কথা বলি, আমি ওই জায়গাটা কথা বলি, দেখবেন পাত্র পাত্রী যখন বিয়ের আগে দেখতে যায় তখনও দেখার দরকার পড়ে, এবার কোন দেখাটা ওনারা পছন্দ করবেন সেটা ওনাদের উপর ডিপেন্ড করছে। আগামী 4টা দফা এখনো বাকি আছে, ওনারা মিষ্টি খেতে চাইছেন না কাঁকো, মানে কি বলবো, মিহিদানা খেতে চাইছেন না কাঁকর ভরা লাড্ডু খেতে চাইছেন, এটাও কিন্তু প্রচন্ড হুমকি হচ্ছে না? সেটা বিজেপি বুঝবে একেবারে। আমি আমি শীতলকুচি প্রসঙ্গটা তুললেন যেখানে, আমি শীতলকুচিতে যাবো সত্যি। আসলে কি জানেন তো, 2রা মের পর সোমনাথ বিজেপি কে আর দেখার মতো কিছু থাকবে না। আমি এখন সংশোধন করছি, কেন বলো তো, কারণ ভেবে দেখলাম যে 2রা মের পর যখন সবুজ আবিরে ওরা ঝড়ে উড়ে যাবে, জানি না বাংলাদেশ পাকিস্তান কোথায় যেয়ে পড়বে, আমি আর দেখবো কাকে, এটাই তো। মানে তখন ওদের অবশ্য পতাকা গুলো দেখতে পাবো, কারণ ওগুলো খোলার কেউ লোক থাকবে না। একেবারে একেবারে, আমি আসবো, আমি আসবো, দেখা যাবে। 2রা মের দিকে আমাদের তাকিয়ে থাকবো, আমরা নজর থাকবো। সুজাতা দি আমাদের কথা দিয়েছেন, মানে তিনি বলছেন তিনি এতটাই আত্মবিশ্বাসী, আমরা সেদিকে নজর রাখবো। আমি একটু শীতলকুচিতে আসবো, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আপনিও ছিলেন আজকে মুখ্যমন্ত্রী মেয়র রোডে গান্ধীমূর্তির পাদদেশে, অসংবিধানিক বা অগণতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন তাকে সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সাসপেন্ড করেছেন, কোনো প্রচার তিনি করতে পারবেন না। আর একটা আপডেট দিয়ে দিই, আপনি বাইরে ছিলেন, আমি জানি না পেয়েছেন কিনা, রাহুল সিনহাকে 48 ঘন্টা করা হয়েছে বিজেপি নেতা, তার উস্কানিমূলক বক্তব্য ছিল বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন, ধর্ণা দিলেন, প্রায় 12টা থেকে 4টে পর্যন্ত তিনি ছিলেন, যদিও কোনো বক্তব্য তিনি রাখেননি এবং গায়ে কালো চাদর জড়িয়ে। এই যে শীতলকুচির যে ঘটনা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার ওপর যখন হামলা হয় তখন একেবারে নিষ্ক্রিয়, সিআরপিএফ কাউকে খুঁজে পাওয়া গেল না, আর শীতলকুচির ঘটনায় সিআরপিএফ অতি সক্রিয়, অতি সক্রিয়। যেখানে একটা প্রার্থীর ওপর হামলা হলো, মাথায় বাঁশ মারা হলো, আমি সামনে তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখতে দেখলাম, জানেন এটাই যন্ত্রণার জায়গা, যে সিআরপিএফ কে আমরা শ্রদ্ধা করতাম, সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী, যাই হোক কেন্দ্রীয় বাহিনী একটা, তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করতাম, সেটা সিআরপিএফ সিআইএসএফ যেই বা হয়ে থাকুক, যে জওয়ানরা শ্রদ্ধার জায়গা। কিন্তু বিশ্বাস করুন 6 তারিখে আমার উপর ওই ব্রুটাল অ্যাটাকের পর যখন দেখলাম ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে রঙ্গ দেখছেন, এবং তার পরের ঘটনায় আমার গাড়ি আটকে আমাকে আটকানোর চেষ্টা করছেন, অথচ দুষ্কৃতীদের দিকে তেড়ে যাচ্ছেন না, তখন সত্যি ওনাদের প্রতি না ঘেন্না ছাড়া কিছু আসে না, ধিক্কার ছাড়া। এবং আজকেও দেখলাম, আজকে বিজেপি পরিষ্কার বুঝতে পেরে গেছে যে পশ্চিমবঙ্গে তারা আসছে না ক্ষমতায়, মমতা দি আবার আসছে, সেই কারণে মমতা দিকে একদিন প্রচার থেকে বাদ দেওয়া হলো। এবং আমি আপনাকে বলে রাখি, যে যে জায়গা এমনই যদি তিনি আজ রাত 8টার পরেই কিন্তু প্রচার করবেন, একদম একেবারে ছাড়ার পাত্র নন। মমতা দি রাস্তায় নেমে লড়াই করা মহিলা, আর সেখান থেকে মানুষের মনের সিংহাসনে দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন, আবারও হবেন তৃতীয়বারের জন্য। তাই যারা যে নেত্রী যে নেত্রী অত বড় অত্যাচারী কমিউনিস্ট, একদম বামফ্রন্টকে 35 বছরে ক্ষমতাচ্যুত করে কোমর ভেঙে দিয়েছে, সেখানে বিজেপি বিশ্বাস করুন চুনোপুটি, বিজেপি চুনোপুটি, মমতাদির কাছে চুনোপুটি, বিজেপি চুনোপুটি। সুজাতা দি বলছেন, শুনে রাখুন 18টা ওই এমপি সিট পাওয়াই, প্রশান্ত কিশোর বলছে বিজেপি শক্তিশালী, মানে জিততে পারবে না, হয়তো জিততে পারবে না পশ্চিমবঙ্গে, কিন্তু প্রশান্ত কিশোর বলছে বিজেপি শক্তিশালী, আর আপনি বলছেন চুনোপুটি। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, প্রশান্ত কিশোর বলেছে 3 অঙ্কের সংখ্যা বেরোবে না, 100টা, না না সেটা প্রশান্ত কিশোর বলেছে, সেটা সেটা একাধিক ইন্টারভিউতে, এবং যে তাহলে শক্তিশালী কি বলছে, না না আপনি তো আপনার কথাকে ডিফাই করছেন, প্রশান্ত কিশোর না, আমি আমার বলছি না, আমি আমি বলছি, আমি বলছি প্রশান্ত কিশোর ইন্টারভিউতে যেগুলো বলেছে, ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না, অর্থাৎ 100 পেরোবে না, 99 বা তার নিচে থাকবে। কিন্তু প্রশান্ত কিশোর এটাও বলেছেন বিজেপি শক্তি আছে, বিজেপি শক্তি আছে, আর আপনি বলছেন চুনোকিটি, মানে আপনি মাধ্যমিক নিশ্চয়ই পাশ করেছেন,
হ্যাঁ না পাস করলে জার্নালিজম, না পড়লে মাধ্যমিক, না পাস করলে জার্নালিজম। আমি এরকম ছোট করে বলছি, আমি নিশ্চয়ই খুব পড়াশোনায় শিক্ষিত মানুষ। না না আমি বলছি না, আমার কথা বলছি না, আমি আমার কথাটা বলতে দিন। আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা? আমি কথাটা বলতে না না আমি আমি মাধ্যমিক পাস করেছি কিনা সুজাতা মণ্ডল জানতে চেয়েছেন। আমি বলেছি হ্যাঁ মাধ্যমিক পাস করেছি, কারণ মাধ্যমিক পাস না করলে জার্নালিজম পড়া যায় না। না না আমি যে কথাটা ওটা তো পড়ে নিশ্চয়ই, আমি তো জানি উচ্চ মাধ্যমিক পাস না করলে পড়া যায় না। মাস কমিউনিকেশন পড়লেই জার্নালিজম করা যায়, না পড়লে করা যায় না, এটাও যেমন সত্য তত্ত্ব নয়। আপনি মাস কমিউনিকেশন পড়েছেন, শিক্ষিত মানুষ, আমি সেটা নিয়েও প্রশ্ন করছি না, আমাকে ফিনিশ করতে দিন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মাধ্যমিকে আপনি ছটা বিষয়ের মধ্যে আপনি পড়াশোনায় ভালো, বাট আপনি তিনটের বেশিতে পাস করতে পারবেন না, তাহলে আপনি ভালো ছেলে? আপনাকে বলা হচ্ছে এটা না না এটা কোনো যুক্তি না, এটা না 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 কেন কেন আমাকে ভাঙতে দিন। আমি আপনি কি বললেন যে প্রশান্ত কিশোর বলেছে বিজেপি শক্তি বেড়েছে অথচ 99টা পাস করতে পারবে না, তাহলে সেটাই আমি বলছি। আপনি বলা হলো আপনি ভালো ছেলে, আপনি ছটার বেশি, ছটার মধ্যে তিনটের বেশি পাস করতে পারবেন, আমি কিছু বলছি না, কি করে ভালো ছেলে হলো? প্রশান্ত কিশোরই বলছে, আমি যাই বোঝালাম আপনি সোমনাথ দা আপনার জলের স্ট্র্যাটেজি যে তৈরি করছেন আমি ওটাই সোমনাথ দা আমি আপনাকে আপনাকে বলার কোনো যুক্তি নাই, এই প্রশ্নে কোনো যুক্তি নেই। আমি বলছি প্রশান্ত কিশোর বাংলা কত ভোটে জেতাবে এটা আপনারা দোষানো কেন? প্রশান্ত কিশোর এটা বলছে, তিনি কালকের একটা ইন্টারভিউতে বলেছেন যে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে, আমি আমার জায়গা স্ট্যান্ড, আমি এই ভোট কুশলী ওনার যেটা রয়েছেন আইপ্যাক আমি ছেড়ে দেবো, আমি অন্য পেশায় দরকার হলে চলে যাবো যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতা না আসে আর বিজেপি যদি ডবল ডিজিট ক্রস করে, সেটা তিনি বলছেন, কালকেরও বলেছেন। কিন্তু তিনি বলেছেন বিজেপির কিন্তু একটা শক্তি হয়েছে এবং সেটা সবথেকে বড় প্রমাণ আপনি পাচ্ছেন, আপনাকে বাঁশ দিয়ে পেটানো হচ্ছে বিজেপি শক্তি বেড়েছে বলে। এটা তো বিজেপির দুষ্কৃতিদের শক্তি, যাই হোক বিজেপির দুষ্কৃতি, আপনাদের দুষ্কৃতিদের শক্তি ছিল 50 ভোট, মোদি অবিশ্বাস্য বিজেপি, আপনাদের দুষ্কৃতিদের শক্তি ছিল 50 ভোট। কথা বলি সোমনাথ দা, মমতাদির উন্নয়নের জন্য মমতাদির জিতবে, এর বেলা আটি সুটি, পরের বেলা দাঁত কপাটি, ওরকম বললে হবে? শুনুন শুনুন, এবার আপনাকে আপনার কথাটা আপনার কথাই আপনাকে উত্তরটা দিই। তাহলে ও 2019 তার মানে 18টা সিট কি করে জিতলো তাহলে বিজেপি, যদি আমরা এত সন্ত্রাস করে থাকতাম? ও মানে বিজেপি জিতলে তো আমাদের সন্ত্রাস নেই, আপনাকে আপনার খন্ড করে পঞ্চায়েত নির্বাচনে বলছি, পঞ্চায়েত নির্বাচনে যেটা করেছিল আরে পঞ্চায়েত, তারপরে তো আবার লোকসভাটা হলো দাদা। আপনি সেই আট কোন যুগে, স্বাধীনতার যুগে পড়ে আছেন? 2018 পর 2019 হয়েছে দাদা, ঠিক আছে 2020 পুরসভা হতো তখন বিজেপি সন্ত্রাসের গল্প মানলো না, 18 সে জিতে গেল, তখন ওদের দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বার করতে করতে ওনার মাথায় বুদ্ধি খুলে গেল, তখন বলছেন বাকি 22টা সিটেও আমরা ভালো যাবো, তখন সন্ত্রাস হলো না। আর কি হলো একুশে যখন বুঝেছে যে বিজেপি হাজারো নোংরাম ও সন্ত্রাস করে মমতা দিকে সরাতে পারছে না, তখন সন্ত্রাসের গল্প ফেঁদে বসছে। আমি আমি একটা কথা বলছি সুজাতা দি, একটু একটা একটা পরিসংখ্যান একটু দিয়ে, 2009 সালে 2011 সালে পরিবর্তনের বছর তখন আপনি তৃণমূল কংগ্রেস ছিলেন, ছোট ছিলেন, আপনার পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেস, আপনি বলেছেন আমরা ট্র্যাডিশনাল, হ্যাঁ আমার বাবা মা পুরোপুরি তৃণমূলের ভক্ত, মানে মমতাদির অন্ধ ফ্যান আমার বাবা মা আপনার। যাই হোক আমি আর সেই বিষয়টা কি টানতে চাইছি না, 2009 সালে তৃণমূল কংগ্রেস 20টার উপর সিট পেয়েছিল লোকসভায় এবং 11তে তৃণমূল, এবং বেশি সিট কিন্তু বামেরাই পেয়েছিল, হ্যাঁ, এবং 11তে কিন্তু ক্ষমতায় এসেছিল তারই পরিপ্রেক্ষিতে, ফলে এবারে যদি বিজেপি এতগুলো এমপি পায় না। 2011তে মমতা দিকে পশ্চিমবঙ্গের সরকার এনেছিল অত্যাচারী মানে কমিউনিস্ট বাম শক্তিকে শেষ করার জন্য। আমি আমি শেষ করব মমতাদির প্রতি ভরসা করে, আমি শেষ করব, আমি আমি শেষ করব মমতা ব্যানার্জির কথা যেকালে উঠলো, মমতা ব্যানার্জি নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন, ভবানীপুর ছেড়ে তিনি ওখানে প্রার্থী হয়েছেন, যে যেখানে ইচ্ছা প্রার্থী হতে পারে, কোনো আইনত বাধা নেই, রাজ্যের মধ্যে রাজ্যের যে কোনো জায়গার ভোটার হলেই নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন, কারণ তিনি নন্দীগ্রাম আন্দোলন থেকেই তৃণমূলের একটা উত্থান মানে ভালো রকম উত্থান এবং মনে করা হয় বাংলার মেয়ে যেখান থেকে কিছু প্রার্থী হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এবং মনে করা হয় যে নন্দীগ্রাম সিঙ্গুর এই আন্দোলনগুলির জন্যই তৃণমূল ক্ষমতায় আসা অনেক সহজ হয়ে গেছিলো গণ আন্দোলনগুলির জন্য, এবং সেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ছিল শুভেন্দু অধিকারী, যিনি এখন বিজেপিতে কিছুদিন আগে তৃণমূল, ডিসেম্বর মাসে তৃণমূল, হ্যাঁ নারদার ক্রিমিনাল, বুঝেছি বুঝেছি, বিজেপিতে আমি কি কারণে গেছে সেটা তো বলতে পারি, কারণটা ওটাও বলুন আপনি, আপনি এত বিজেপির হয়ে দাবিদারি করছেন এটাও বলুন, আমি বিজেপির নারদার হাত থেকে বাঁচতে উনি গেছেন বিজেপির গোয়াল ঘরে হাম্মা হাম্মা করতে, আমি বিজেপির হয়ে দাবিদারি করছি না, ওই অধিকারীকে কে চিনতো? মমতা দির দয়ার দানে গোটা পরিবারটা করে কমবে খাচ্ছে, আমি বিজেপির হয়ে দয়ার দানে একটা পরিবারটা, প্রশ্নটা শেষ করুন, অ্যাসেম্বলি পার্লামেন্ট হয়ে গেছে, আমি প্রশ্নটা শেষ করি, উত্তর দিতে না দিলে কিন্তু তাহলে কি হলো, গণতন্ত্র কোথায় রইলো? আমি প্রশ্নটা সেটা বিজেপিকে জিজ্ঞাসা করি, আমি আমি বিজেপিকেও জিজ্ঞাসা করেছি, আমি এখন রাজনীতিবিদদের সমস্যা কোথায় জানেন, রাজনীতিবিদদের সমস্যা যে প্রশ্নগুলো অপ্রিয় লাগবে
আপনারা যে সাংবাদিক বা যে সঞ্চালক প্রশ্ন করবে তাদের একটা ট্যাগ দিয়ে দেবেন। আপনি বিজেপির এটা বিজেপির ক্ষেত্রে এই সমস্যাটা দেখেছি, আপনাদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আপনি বলছেন আপনি বিজেপির দাবি করছেন, আপনি বলছেন আমি বিজেপির দাবি করছি। আমি মনে হয় শুনুন আমি প্রশ্ন করছি, আমি আপনাকে কোনোদিন বলিনি যে আমাকে বিজেপি নেতাদের মতন আগে আমাকে প্রশ্নের লিস্টটা পাঠান কি জিজ্ঞাসা করুন। না না কেউ বিজেপি নেতারা বলে না, শুনুন বলে আপনি বিজেপি কতটুকু জানেন, বিজেপি দু বছর করেছে, আমি আপনাদের ভিতরে ভাতের হাঁড়ির খবর জানি, তাই জন্য আমাকে মার্ডার অ্যাটেম্প করতে হলো। যে প্রশ্নগুলো উঠছে আপনি প্রশ্নের সম্মুখীন হতে গিয়ে আমাকে বিজেপির দাবিদারি বলছেন। আমি দাবিদারি বলতে চাইছি না, আমি বলতে চাইছি আমার কোনো ভয় নেই, আপনি যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন। ভয়ের কি আছে, আমি আমার নেত্রী সাহসী, আপনি বলুন আপনি বলুন সাহসী, আপনি সাহসী, আপনি সাহসী, আমি আপনার সাহস আমরা দেখেছি, আপনি সাহসী। আমি বলছি নন্দীগ্রামে কি ফলাফল হবে সেটা তো 2 তারিখ বোঝা যাবে। আমি বলছি নন্দীগ্রামে ফলাফলটা আমি আপনাকে বলছি, 2 তারিখ অত কষ্ট করে ওয়েট করবেন না। নন্দীগ্রামে বহুত বড় বহুমতে মমতাদি জিতে ওখান থেকে আশ্চর্য ব্যাপার। আপনি মমতা ব্যানার্জির দল করার আপনি বলবেন ওখানে শুভেন্দু অধিকারী জিতবে, এটা কোনো প্রশ্ন নয়। মমতাদির এগেনস্টে মানে আপনি যদি বলেন যে রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে প্রার্থী হয়েছে ইন্দুচ্ছানা, এবার আপনি ইন্দুচ্ছানার সঙ্গে ইন্দুচ্ছানা প্রার্থীর মানে বাঘের পাশে দাঁড়িয়েছে মানে আপনি যদি বলে দেন যে হ্যাঁ সেও বাঘ হয়ে গেছে, তাহলে এটা আপনার আশ্চর্য। আমি বলছি না, আমি বলছি না, আমার প্রশ্নটাই করতে দিলেন না সুজাতা দি। আমি বলছি আমি আমি মানে মমতাদি ছিলেন বলে অধিকারীকে চিনেছে দুনিয়া, মমতাদি ছিলেন বলে অধিকারী পরিবার খেয়ে পড়ে বাঁচছে, নইলে খেতে পেতো না। আমি এত বড় কথা কেন বলে গেলাম, অধিকারী পরিবার তো অনেক দিনের রাজনৈতিক একটা 2011 থেকে লোকে চিনেছে মমতাদির দয়ার দান, নন্দীগ্রামের মানুষের দয়ার দান, ওনাদের ভ্যালু নয়। আমি আমি আসছি দোসরামে দেখুন না, অধিকারী তো হাঁচছেই, আর তার সঙ্গে ওদের গোটা অধিকারী পরিবারটাও রাজনীতির মানচিত্র থেকে মুছে যাবে, মুছে যাবে। এটা আপনি লিখে রাখুন, আজকে ডেট টাইম দিয়ে লিখে রাখুন, বলবেন সুজাতা মণ্ডল আমাদের চ্যানেলে দুখানা জিনিস লিখে রাখছি, আরামবাগে আরামবাগে সুজাতা দি জিতছেন এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন। কিন্তু আমার প্রশ্ন সেটা ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় একজন হেভিওয়েট কেন্দ্রী হেভিওয়েট নেত্রী, মাফ করবেন, হেভিওয়েট নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, খুব স্বাভাবিকভাবে তার ওখানে একটা আন্দোলনের বড় ভূমিকা ছিল, সবচেয়ে বড় ভূমিকা ছিল। আমার আমার প্রশ্নটা ছিল আপনি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে প্রথম যে মিটিংটি আপনি করেছিলেন জনসভা, সেই মিটিংয়ের সাক্ষী আমি ছিলাম, আমি সেটা কভার করতে গেছিলাম বর্ধমানে পূর্বাস্থলীতে। আপনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন মমতা, তখন আপনি জানতেন না আমি প্রার্থী হবেন কি হবেন না, ভোটেরও ভোট আসবে আসবে করছে কিন্তু ভোটের কোনো কিছু দিনক্ষণ ঠিক হয়নি, বেশ কয়েক মাস আগে। তখন আপনি সবচেয়ে মঞ্চে উঠে এবং তার পরবর্তীকালে যে কোনো জায়গায় আমি দেখেছি আপনি মঞ্চে উঠে আপনার আক্রমণের কেন্দ্রবিন্দুতেই ছিল শুভেন্দু অধিকারী, এবং আপনি চ্যালেঞ্জ করে বলেছিলেন আমার জীবন থাকতে আমি এখানে কথা দিয়ে গেলাম শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে সেখানে জামানত বাজেয়াপ্ত করব, সেই সেই বিষয়টাতেই বলছি। তা শুভেন্দু অধিকারী কি নন্দীগ্রামে জামানত বাজেয়াপ্ত হবে? নন্দীগ্রামে প্রচারে গেছিলাম দিদির প্রতি ভালোবাসায়, নন্দীগ্রাম দাঁতপুর এবং বয়াল তিন জায়গায় জনসভা করেছিলাম, সেখানে মানুষের যে জনসমর্থন দিদির প্রতি ভালোবাসা দেখে এসেছি, মানে জামানত শুভেন্দু অধিকারীর বাজেয়াপ্ত হবে এই কথাটা বলাটাও হয়তো ওনাকে বেশি সম্মান দেওয়া হয়ে যাচ্ছে। ব্যাস ব্যাস উত্তর পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি, 2 তারিখে দেখে নেবো। আমি আমি যেটা বলছি এটা এটা হঠাৎ প্রসঙ্গে আমরা শেষ করবো, এবারে আপনার আরও মিটিং আছে অন্য জায়গায় আমি জানি, আমি তবু সময় দিয়েছেন মূল্যবান সময়, আমি শেষ করবো। এ আপনি বলেন মমতা ব্যানার্জি বাঘিনী, মমতা ব্যানার্জি বাঘ, আমি বলছি না বাংলার জনগণ জনগণ বলছে, মমতা ব্যানার্জি নিজেও বলছে, আমি নিজে ওই বাঘিনীকে দেখেই নিজের লড়াইয়ের শক্তি পাই। আমার নেত্রী আমি বলতে গর্বিত, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের দলের মহিলারা সকলেই বাঘিনী এবং পুরুষ প্রার্থীরা সকলেই বাঘ, আমি সেটাই বলছি, রয়্যাল বেঙ্গল আমি সেটাই বলছি, সেই জায়গা থেকে আমি বলছি, সেই জায়গা থেকে আমি বলছি। এবং মিঠুন চক্রবর্তী বলছেন উনি আবার মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে বিজেপিতে জয়েন করেছেন, অনেকগুলো দল ব্যক্তিগত কি একটা সমস্যা থেকে বাঁচতে জয়েন করেছেন, আর কি বুড়োহারে ভেলকি আর কি দেখাবে, ব্যক্তিগত সমস্যা মানে হ্যাঁ আছে আছে, আপনারা ভালো করে মিডিয়া জানেন, নইলে এই সময় যাকে রাজ্যসভার এমপি বানালো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতি থেকে ছেড়ে দেবেন, সন্ন্যাস নিয়ে নিলেন বলে বড় বড় গলা পাড়ালেন, এখন আমার বুড়ো হাড়ে বুড়ো দাড়ি নিয়ে কি ভেলকি দেখাচ্ছেন আর কি উল্টোপাল্টা বলছেন, লোকে হাসছে, মানে ওনাকে আমরা বাংলার মানুষ যে শ্রদ্ধা সম্মানে যে স্যালুট করতাম, বাংলার অভিনেতা হিসেবে গর্ব হিসেবে আমরা অভিনেতা হিসেবে ওনাকে মনে করতাম, যে বাংলা থেকে যিনি যারা যারা অভিনেতা হিসেবে বলিউডে সাফল্য পেয়েছে তার নাম্বার ওয়ান ওনার নাম থাকবে, কিন্তু আজকে উনি যে হাস্যাস্পদ হয়ে গেছেন, যে হাস্যকর ওনার বিবৃতি, হাস্যাস্পদ ওনার লাফঝাঁপ দেখে সত্যি লজ্জা হচ্ছে উনি একজন বাঙালি। আমি আমি একটা প্রসঙ্গ এটা 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 যেহেতু আপনি বললেন আমি উঠলাম, মিঠুন চক্রবর্তী জাত কোবরা বলেছেন নিজেকে এক ছবলেই ছবি করে দেবেন বলেছিলেন,
তাহলে তো মানে উনি ধরুন একশো বলে ছবি বলছেন, তাহলে উনি ছবল তো নিশ্চয়ই যখন পাশাপাশি দাঁড়াচ্ছেন, মানে যখন মোদিজিরও পাশে দাঁড়াচ্ছেন, অমিত শাহরও পাশে দাঁড়াচ্ছেন, যেখানে অনেকে বলছে বিশটা নাকি মোদি আর নরেন্দ্র মোদি আর অমিত শাহ যোগাচ্ছেন ওনাকে, ছবলের বিশ অনেকে বলছেন, না 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 ওরা তো গোটা দেশটাতেই বিশ ছড়াচ্ছেন, মমতা ব্যানার্জি বলছেন তিনি বাঘিনী, মিঠুন চক্রবর্তী বলছেন তিনি কোবরা, আপনি বলছেন শুভেন্দু অধিকারী ইঁদুর, আর কানাইয়া কুমার নিশ্চয়ই জানেন, কানাইয়া কুমার এখানে এসে বলছে যে পশ্চিমবঙ্গে কেউ বলছে আমি বাঘ, কেউ বলছে আমি কোবরা, কেউ বলছে আমি ইঁদুর, কেউ কেউ ওকে আবার ভাল্লুক বলছে, কেউ কেউ জলঢোড়া বলছে, মানে পশ্চিমবঙ্গটা পুরো চিড়িয়াখানা হয়ে গেছে নাকি? দেখুন চিড়িয়াখানা দেখতে আসছেন, তাহলে উনিও একজন সেই জীব জন্তু, তাই তো জন্তু বলেই বুঝতে পারছেন। আমি বিষয়ে যাবো না, আপনি বলুন কি একটা প্রশ্ন করবেন বলছিল। আমি আপনাকে একটা কথাই বলতে চাইছি যে আমি দেখুন যেটা বললাম বাঘিনী, কিন্তু মমতাদির লড়াইয়ের জন্য জনগণ মমতাকে বাঘিনী বলে, মমতাদি নিজেকে বলে না বাঘিনী, ঠিক আছে? এবং মিঠুন চক্রবর্তী আজকে দেখুন কতটা ফ্লপ এবং নিজেকে কতটা মানে কি বলবো হেল্পলেস বানিয়ে ফেলেছেন, নিজেকে বলতে যে আমি এই আমি ওই আমি সেই, ঠিক আছে? এক নাম্বার। আর যাকে ইন্দুচ্ছানা বললাম দোসরামে বুঝে যাবেন সে সত্যি ইন্দুচ্ছানা ছিল, মানে গর্তে ঢুকে যাবে বলছো, একদম ঢুকে গেছে অলরেডি। আরেকটা কথা বলি দেখুন, নন্দীগ্রামে পড়ে থাকেনি, গোটা পশ্চিমবঙ্গ ছুটে বেরিয়েছে এবং ভাঙা পা নিয়ে ছুটে বেরিয়েছেন সেই নেত্রী। আর শুভেন্দু অধিকারী মমতা দিকে এত ভয় পেয়েছিল পয়লা এপ্রিল পর্যন্ত নন্দীগ্রাম ছেড়ে বেরোতে পারেনি। এটাই বাঘিনী আর ইঁদুরের তফাৎ বুঝতে হবে আপনাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইগ্রাস এন্ড র্যাট? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইগার অ্যান্ড র্যাট? বাঘ বাঘ এবং ইঁদুরের মধ্যে পার্থক্য বোঝালেন সুজাতা দি। আমি একদম শেষের দিকে যাব, একদম শীতলকুচি দিয়ে আমি শেষ করব, শীতলকুচি দিয়ে আমি শেষ করব। বিষয়টা হলো শীতলকুচি কাণ্ডের পর কী ঘটেছে না ঘটেছে আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমাদের কাছে সময় কম, সকলেই জেনে গেছেন, পশ্চিমবঙ্গের মানুষ সকলেই জেনে গেছেন, এমনকি ন্যাশনাল নিউজও সেটা হয়ে গেছে। এখন বিষয়টা হলো শীতলকুচি কাণ্ডের পর বিজেপির তিন নেতা মন্তব্য করেছেন, যেটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। আমি পরপর আগে তাদের মন্তব্যগুলো বলে দিই, তারপর আপনি নেতাদের তাদের কী পাল্টা বা কী বক্তব্য কী আপনার কী প্রতিক্রিয়া পরপর বলবেন। এক, দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলেছেন দুষ্টু ছেলেরা দুষ্টুমি করছিল তাই সিআরপিএফ গুলি চালিয়েছে, বাড়াবাড়ি করলে এরকম শীতলকুচি দুষ্টু ছেলেদের জন্য অনেক জায়গায় হবে। এক, দুই, সায়ন্তন বসু রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন ধূপগুড়িতে একটি জনসভায় গিয়ে এই 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 নির্বাচনে, একুশের নির্বাচনে, যে আগামী চার দফায়, একদম স্পেসিফিক করে সংখ্যা বলে দিচ্ছেন, ডিজিট বলে দিচ্ছেন, আগামী চার দফায় আরও ১৬টা শীতলকুচি হবে, এরকম তিনি বলেছেন। মানে চার দফায় চারটে করে তিনি গড়ে ভাগ করেছেন আর কি। এবং এই সায়ন্তন বসু ২০১৯ লোকসভায় গিয়ে একটি লোকসভা তিনি প্রার্থী ছিলেন, একটি মন্তব্য করেছিলেন, ২০১৯ ঘটনা অবশ্য, যেটা ভাইরাল এখন, সেটা যে সিআরপিএফকে বলে দেবো, কেন্দ্রীয় বাহিনীকে বলে দেবো যে গুলি যেন পা নয়, বুক আর মাথা লক্ষ্য করে ছোড়া হয়, যাতে যারা দৌড়াদৌড়ি করছে তারা যেন দৌড়ে গিয়ে খাটে ফেরে। সায়ন্তন বসু গেল, দিলীপ ঘোষ গেল, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং হাবড়া কেন্দ্রের বিজেপির প্রার্থী রাহুল সিনহার প্রতিক্রিয়া ছিল শীতলকুচি কাণ্ডের পর, চারটে নয় ৮ জনকে গুলি মারলেই ভালো হতো, সেদিনকে যে কাণ্ড তারা ঘটিয়েছিল, আপনার কি প্রতিক্রিয়া? যে সন্ত্রাসবাদীদের নামগুলো বললেন, যে দুষ্কৃতীদের নামগুলো বললেন, আমি একটাই কথা নির্বাচন কমিশন প্রশাসনের কাছে জানতে চাই, একজন পশ্চিমবঙ্গের নাগরিক আম জনতা হিসেবে, তারপর তৃণমূল নেত্রী বা আরামবাগে তৃণমূল প্রার্থী সেটা পরের পরিচয়,
যে এখনও এই দুষ্কৃতি বা হিংসা ছড়ানোর কাণ্ডারি সন্ত্রাসবাদী যে নামগুলো বললেন, ওদের নামগুলো উচ্চারণ করে আমি নিজের মুখটাকে নর্দমা করতে চাই না। তারা এখনও কী করে সভ্য সমাজে আছেন, এখনও তাদেরকে কীভাবে অ্যারেস্ট কেন করা হয়নি, এখনও তাদেরকে অ্যারেস্ট করে কেন জেলে পৌঁছানো হচ্ছে না, কেন জেলের ভাত খাওয়ানো হচ্ছে না, এই এত বড় ন্যাক্কারজনক সন্ত্রাস ছড়ানোর কথা বলার পরেও বিজেপির এই নেতাগুলোকে, নেতা বলবো না, নেতাগুলোকে কেন অ্যারেস্ট করে জেলে পৌঁছানো হচ্ছে না, এটা আমি জানতে চাই মাননীয় নির্বাচন কমিশনের কাছে। এবং আমার উপর আক্রমণকারীদেরকেও এখনও অ্যারেস্ট কেন করা হলো না, এটাও নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। একেবারে 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 আমরা কথা বলছিলাম আরামবাগ কেন্দ্রের প্রার্থী তৃতীয় দফায়। মানে ওনারা কি জানেন তো, শীতলকুচির ঘটনার পর এই বিবৃতিগুলো দিয়ে প্রমাণ করে দিলেন যে ঘটনাগুলো ঘটানোর পেছনে বিজেপির নেতারাই জড়িত আছেন। একেবারে আমরা এতক্ষণ কথা বলছিলাম আরামবাগ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সঙ্গে, এবং তৃতীয় দফার ভোটে যেখানে আরামবাগে যেদিন ভোট হয়েছিল সেদিন কী ঘটেছিল আমরা দেখেছিলাম, যে এক মহিলা প্রার্থীর উপর আরো অনেকগুলো ঘটনা ঘটেছিল, কিন্তু এখন যেহেতু সুজাতা মণ্ডল রয়েছেন তাই তার প্রসঙ্গটা তুলে দিলাম। আসলে ঘটনাটা ঘটানো হয়েছিল আরো বেশি করে, আমি একটা তপশিলী সম্প্রদায়ের মহিলা, তো শিডিউল কাস্টদেরকে বিজেপি মানুষ মনে করে না, সেখানে একটা শিডিউল কাস্ট মেয়েকে মমতা দি বুক ভরা ভালোবাসা দিয়ে জায়গা দিয়েছে, অভিষেকদা প্রতিনিয়ত গাইড করে কীভাবে ভালোভাবে কাজ করা যায়, সেটা দেখে তাদের সহ্য হচ্ছে না যে একটা শিডিউল কাস্ট মেয়ে উঠে যাবে, আমাদের মুখে থাপ্পড় মেরে দলটা ছেড়ে গেল, বিজেপি দলটা সে তৃণমূলে যে আজকে তৃণমূলে জয় জয়কার হচ্ছে, আমাকে মার্ডার করার চেষ্টা করেছিল বিজেপি। বিজেপি কিচ্ছু করেনি, শুনুন, যদি বিজেপি শিডিউল কাস্টের জন্য করতো তাহলে আমি মনে হয় বিজেপি দলটাতে থাকতাম, বিজেপি দলটা ঘেন্নায় ছুড়ে ফেলে দিয়ে আসতাম না, ছেড়ে দিয়ে আসতাম না। বিজেপি শিডিউল কাস্টদেরকে মানুষ মনে করে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের প্রত্যেকটি শিডিউল কাস্ট পরিবারকে নিজের পরিবার মনে করে একটাই কথা বলে সাবধান করতে চাই, যে দয়া করে পশ্চিমবঙ্গের মানুষ, শিডিউল কাস্ট মানুষরা একটা ভোটও বিজেপিকে দেবেন না। মমতা দি আমাদের জন্য অনেক করেছে, জঙ্গলমহলে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা আমরা একসময়, আমি জানি আমাদের অনেক পরিবার একসময় খেতে পেত না, একসময় অভাবের সাথে লড়াই করেছে, আজ কিন্তু প্রত্যেকটা মানুষ খেতে পায়, আজকে তারা হাসিতে আনন্দে বলে যে মমতা দি সরকার আছে বলেই আমরা খেতে পড়তে পারছি, আনন্দে আছি। তাই দয়া করে ভুল করেও মমতা দিকে হারতে দেবেন না, বিজেপিকে একটা ভোটও দেবেন না, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার করুন, এবং ভারতবর্ষের মানুষকে বলছি 2024 কেন্দ্র থেকে বিজেপিকে ওয়াশ আউট করে দিন, এটা একটা শিডিউল কাস্ট মহিলা হিসাবে আপনাদের কাছে আমার একান্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছেন, জানি না তারাও কি হবে, ভগবান করুক তারা সুস্থভাবে ফিরে আসুক। এবং একটাই কথা বলতে চাই যে আজকে ওখানে ওই শীতলকুচিতে একটি শিডিউল কাস্ট ভাই আনন্দ বর্মনকেও মার্ডার করেছে এই বিজেপির কেন্দ্রীয় বাহিনী, এটাও বলতে দুঃখ হচ্ছে, সেও তো আমারই মতন একটি শিডিউল কাস্ট পরিবারের সন্তান, ঠিক আছে। এবং আজকে যে সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ করে চলেছে তারা কি ভারতবর্ষের নাগরিক নয়? তারা এখানে কেন হিন্দু মুসলিম শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দেখা হবে? আমরা ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, তুই মমতার মধ্যে আর সেখানে দেখুন বিজেপি একটি শিডিউল কাস্ট মহিলাকে মার্ডার করানোর জন্য গুন্ডা বানালো, আমাকে কোথাও শিডিউল কাস্ট ছেলে হিসেবে আনন্দ বর্মনকে মার্ডার করে মার্ডার হয়ে গেল, সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসছে বারেবার, এ কোন দেশের কোন সরকারের আন্ডারে আছি? একেবারে একেবারে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আরামবাগ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সঙ্গে এবং সেদিনকার ঘটনা। আরেকটা কথা বলতে আপনাদেরকে শেষ করার আগে বলি, হ্যাঁ বলুন, যে 6 তারিখ পর্যন্ত যখন দেখলো আমার উপর এত প্রাণঘাতী আক্রমণ করেও আমি মারা গেলাম না, 7 তারিখ থেকে শিডিউল কাস্টদেরকে অপমান করার গল্পটা ফেঁদে বসলো বিজেপি, এটাই সবচেয়ে লজ্জা, যে আমি নিজের পরিবার মনে করি, গোটা সমগ্র শিডিউল কাস্ট পরিবারকে আমি কখনোই এমন কোনো অসম্মানজনক অপমানজনক কথা বলতে পারি না যেটা আমার পরিবারকে অ্যাটাক করা হবে, আমার পরিবারকে অসম্মান করা হবে। আমি গর্বের সাথে বলছি আমি বাবা আম্বেদকর সাহেবের পরিবারের সন্তান, আমি শিডিউল কাস্ট পরিবারের সন্তান, আমি দলিত সম্প্রদায়ের সন্তান। একেবারে একেবারে এই খবরেই আমরা থাকবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।